নিশ্চয়ই টেনশনে পড়ে গেছেন বা চিন্তা ভাবনায় আছেন যে এই সার্কিটটা কিভাবে ঠিক হবে। জলিল ভাই, আমরা তো বুঝতেছি না, তোর মার হইছে মন মতো। এটা দিয়ে নিছি 110 ভোল্ট, সেটাও আছে। তো এখন আমাদের আউটপুটে আসছে, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নিশ্চয়ই টেনশনে পড়ে গেছেন বা চিন্তা ভাবনায় আছেন যে এই সার্কিটটা কিভাবে ঠিক হবে। জলিল ভাই, আমরা তো বুঝতেছি না, তো অবশ্যই এই সার্কিটটা আমি একবারে নতুন করে দেখাবো এবং এই সার্কিটের ভিতরে আপনাদের অল সাবজেক্ট কাজ দেখাবো, ভোল্টেজ থেকে শুরু করে। যেহেতু দেখতেই আছেন পানিতে ডোবা একটা সার্কিট, আর এই পানিতে ডোবা সার্কিটটা কীভাবে ফ্রেশ করা হয়, কীভাবে এই সার্কিটটা দিয়ে আবার পুনরায় ছবি দেখা হবে, সে বিষয়টি কিন্তু আমরা আজকে পরিপূর্ণ দেখব। তো আমি নিজেই এই কাজটি করব, আমি কিংবা আমার সহপাঠী কিংবা আমার ছেলেনা, আমি কাজ করব এই সার্কিটের। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি। চ্যানেল ভোল্টেজ থেকে একদম পাওয়ার ভোল্টেজ পর্যন্ত অল এভরিথিং কাজ দেখা হবে এই এই ভিডিওর ভিতরে। তার জন্য যা করতে হবে, আমাদের কিন্তু এখন এই ভেজবোর্ডটা খুলে নিতে হবে। আগে আমরা সার্কিটটা ওয়াশ করে একদম ফ্রেশ করে নেব, ফ্রেশ করে নিলে হয়তো আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা ফ্লাই ক্যাপটা খুলে নিচ্ছি। ফ্লাই ক্যাপটা খোলার পরে আমরা এদিকে একদম এই সার্কিটটা কিন্তু পুনরায় আমরা থিনার দিয়ে মানে আর কি পরিষ্কার করব। পরিষ্কার করলে আমাদের এই সার্কিটটা একদম নূতনের মতো উজ্জ্বল হয়ে যাবে, আর আমাদের এই কাজটা করতে আরও সুবিধা হবে। তো বুঝতেই পারছেন যে সার্কিটের কী হাল, তো সেই বিষয়টা আপনারা অবশ্যই দেখেছেন। আমি এই সার্কিটের কাজটা করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি কমপ্লিট তারগুলো আগে খুলে নিচ্ছি, তারপরে আপনাদের সমস্ত কাজ দেখানোর চেষ্টা করব। তো ক্লিপগুলো ভাই ভাই আমি খুলে নিলাম, এখন বেস সার্কিটের আর্থিংটা আমি খুলে নিচ্ছি। তো আমাদের প্রথম যদি আমরা এই কাজটা করি, তো আগেই আমাদের প্রিন্টগুলো ঠিক করতে হবে। প্রিন্টগুলো যদি ঠিক করি, তাহলে আমাদের এই কাজটি করা সহজ হয়ে যাবে। তারপরে আমরা দেখব যে অন্য অন্য কী আধার সমস্যা আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্য ভোল্টেজের মাপগুলো যারা না জানেন, তাদেরকে ভোল্টেজের মাপগুলো এই ভিডিওতে দেখানো হবে। ফ্লাইব্যাগের প্রিন্টগুলো অনেকটাই ফাটা, মানে লুজ হয়ে গেছে। সেই প্রিন্টগুলো যদি আমরা ঝালাই করতে যাই, তবে তার দিয়ে জাম্পার করলে হয়তো আমার মনে হয় খুবই ভালো হবে। সেই জন্য আমি তার দিয়ে জাম্পার করে দিতেছি, প্রিন্টগুলো নর্মাল হয়ে গেছে।
তো যে জায়গা থেকে আমাদের মূলত প্রিন্টগুলো বেশি ফেটে গেছে তো সেই জায়গাগুলো আমরা ঝালাই করে দিচ্ছি যাতে লুজ কানেকশনটা না করে আমরা অনেক সময় ছোট কাজগুলো তেমন একটা গুরুত্বের সাথে দেখি না বিদায় আমাদের সমস্যাটা বেশি হয় তখন ওই ছোট মানে প্রবলেমটা আমরা খুঁজে পাই না দেখা গেছে টিভির ভিতরে সবচেয়ে বড় কাজ হলো আমাদের ঝালাই লুজ কানেকশন এই কাজটা হলো সবচেয়ে বড় প্রবলেম তো ঝালাই লুজ কানেকশন যদি আমরা ঠিক করতে যাই তো চতুর্দিকে আমাদের খেয়াল করতে হবে এই যে দেখেন এই একটা পিন কিন্তু এই জায়গা থেকে ফাটানো মানে হরিজন্ট ফাংশনের যে দুইটা তার আর এই দুইটা তো ভার্টিক্যাল আপনারা সবাই চিনেন আর দুইটা হরিজন্ট এই জায়গায় একটা পিন কিন্তু নাই তো সেক্ষেত্রে এই প্রিন্টটা না থাকলে কী হবে আমাদের একটা অনলাইন মানে খাড়া অনলাইন আসবে সেই খাড়া অনলাইনটা কিন্তু এই হরিজন্ট সমস্যা হলে হয়ে পড়ে তো দেখেন এই জায়গায় কিন্তু প্রিন্টটা নাই এই প্রিন্টটা আগে বানাই দিতে হবে তো প্রিন্টার এই জায়গায় আমি একটু রাং ধরাই নি তারপরে প্রিন্টটা টানিয়ে দেবো এই জায়গায় দুইটা প্রিন্টই সমস্যা এক্ষেত্রে যদি আমি এই জায়গায় তার টানিয়ে দিই তাহলে আমার মনে হয় ভালো হয় তো এ জায়গায় আমি এই প্রিন্টের এই মাথায় তার টানিয়ে দিলাম দ্বিতীয় প্রিন্টেও আমি তার দিয়ে টানিয়ে দিলাম যাই হোক আমার এই প্রিন্টগুলো কিন্তু টানা শেষ যেগুলো সাধারণত পুড়ে গেছিলো বা ফেটে গেছিলো লুজ কানেকশন ছিল সেগুলো আমার কাজ করা শেষ এখন আমি এই জায়গায় লাইন দেব লাইন দিয়ে যদি কোনো প্রবলেম পাই তো প্রবলেমগুলো কীভাবে সলভ হবে সেই বিষয়ে আপনাদের কাজ দেখাবো আগে আমি এই আমাদের যে ক্লিপগুলো আগে সেটিং করে নিই তো প্রথমেই আমি ভেজবোর্ডটা এই জায়গায় বসাই নিচ্ছি ভেজবোর্ডের ভিতরে কোনো লুজ কানেকশন আমি পাইনি অতএব আমি গ্রাউন্ড যে আর্থিংটা এই আর্থিংয়ের তারটা লাগাই নিলাম এটা স্পিকার কানেকশন এটা আমাদের কিবোর্ড কানেকশন তো আমি ইউপ কয়েলের যে কানেকশনটা অনেকে টিউব কয়েল বলে অনেকে ইউপ কয়েল বলে তো আমি এই কানেকশনটা লাগাই নিলাম তারপরে ফ্লাইব্যাক কানেকশন দিলাম ফ্লাইব্যাক কানেকশন দেওয়া শেষ এসি ইনপুট কেবেলটা আমি এই জায়গায় ইনপুট করে নিলাম ডিপোজিং কেবলটা লাগাই নিলাম এবারে এটা পরে লাগাবো আগে আমি লাইন দিয়ে নিচ্ছি লাইন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো টিভিটা চালু হইল কি না তো এখন আমি লাইনটা দিয়ে নিছি তো আমাদের লাইন কিন্তু আসছে এই জায়গার থেকে আর্থিং করে দেখেন এই এই জায়গাটা একটু কাজ করতে হবে তো এই জায়গায় আর্থিং করার মানে আছে মেইন কথা হলো এই জায়গায় যে আমি থিনার দিয়ে ওয়াশ করছি এই থিনারটা কিন্তু শুকায় না না শুকানোর কারণে হয়তো থিনারে যদি কার্বন মিক্স থাকে কার্বন অর্থাৎ পানি মিশ্রিত থিনার থাকে থিনারেও ভেজাল দেওয়া থাকে তো সেক্ষেত্রে এই কার্বনটা শর্ট করবে তো আমি এটাকে একটু শুকাই নিচ্ছি যাতে প্রবলেমটা না হয়
এটা মাপ দিতে গেলে আমাদের এই এই জায়গায় মাপ দিতে হবে। তো আমাদের এসি 250 ভোল্ট আছে এবং আমরা এখন ডিসি ভোল্টেজ মাপব। ডিসি এই জায়গায় ফিল্টারিংয়ে প্রায় 450 ভোল্ট থাকবে, তো ফিল্টারিং ভোল্টেজও আছে। তারপরে আমাদের এই জায়গায় কিলোয় পাওয়ার দেওয়া, যেহেতু মেইন পাওয়ার নাই তো সে জায়গায় ভোল্টেজ আছে। এখন আমরা 110 ভোল্ট, যে 110 ভোল্ট সেটাও আছে। তো এখন আমাদের আউটপুটে আসছে কিনা, এই যে রেজিস্ট্যান্স হয়ে ফ্লাইব্যাকে গেছে, ফ্লাইব্যাক থেকে দ্বিতীয় নাম্বার পিন থেকে আমাদের এই যে আউটপুটে আসছে, তো আউটপুট ভোল্টেজও আছে। তো এখন আমরা দেখব চ্যানেল স্টার্টিং ভোল্টেজ 12 ভোল্ট এগুলো আছে কিনা। তো এ জায়গায় যদি আমি 12 ভোল্ট মাপ দেই, এটা 25 ভোল্ট, এ জায়গায় এটা হলো, এটা 25 ভোল্ট আর এটা 12 ভোল্ট। তো এ জায়গায় আমরা দেখব চ্যানেলের যে 5 ভোল্ট স্টার্টিং ভোল্ট এটাও আসছে। এর মানে আমাদের কিন্তু টিভিটা চালু হওয়ার কথা। তো এখন আমি দেখব যে টিভি চালু হয়েছে কিনা। যাই হোক, আমি এখন বাইরের ডিসপ্লেটা দেখাবো। দেখেন ফ্লাইমিং, আমাদের যে ফ্লাইমিং জ্বলছে জ্বলছে, মানে আমাদের এতে করে আপনারা অনেকেই চালু হয়ে টিভিটা চালু হয়েছে। তো এখন আমি বাইরের ডিসপ্লেটা সামনে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের আলো ছোট আসছে। তো সেই বিদে কিন্তু আমার একটু বাইরে যেতে হবে। চলুন আমি বাইরে থেকে আপনাদের দেখাইতেছি। দেখেন আমাদের ডাস্টার এসে গেছে, অটো চার্জ দিলাম। এখন আমরা ছবি দেখে নিচ্ছি। দেখেন কি সুন্দর ছবি আসছে ভিটিভি। তো ভিটিভি আমরা অনেকেই দেখি না এখন, অনেক আগে আমরা ভিটিভি দেখতাম। তো দেখুন আমার এই টিভিটা আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।